ভেক্টরের গুণন। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভেক্টরের গুণন, অর্থাৎ ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা অলরেডি জানছি এবং যোগ বিয়োগ সম্পর্কিত আমরা অনেকগুলো সূত্র জানলাম, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্তরিক সূত্র, অনেকগুলো সূত্র সম্পর্কে আমরা জানছি যে ভেক্টরের যোগ বিয়োগ কীভাবে করতে হয়। এবং আমরা বলছিলাম যে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ এগুলো আসলে সাধারণ গণিতের নিয়ম অনুসারে হয় না, এগুলো হচ্ছে কি ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তো যোগ বিয়োগ আমাদের অলরেডি আমরা এর আগের ক্লাসে আমরা যোগ বিয়োগ সম্পর্কে জানছি, তো আজকে আমরা ভেক্টরের গুণ অর্থাৎ ভেক্টর রাশির গুণ কীভাবে হয় সেগুলো সম্পর্কে আমরা জানব। তো ভেক্টরের গুণ, ভেক্টরের গুণন, গুণনের উপর ভিত্তি করে ভেক্টর রাশির গুণনকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো আমরা এখন এই স্কেলার গুণন বা ডট গুণন এবং ভেক্টর গুণন বা ক্রস গুণন এই দুটো গুণন সম্পর্কে আমরা একটু আলোচনা করব, এবং এখান থেকে আমাদের ছোট ছোট অনেকগুলো ফর্মুলা আসবে, যে ফর্মুলাগুলো আমাদের ফর্মুলা থেকে অনেকগুলো অঙ্ক আমাদের অনেক সময় আসে। তো আমরা প্রথমে স্কেলার গুণন বা ডট গুণনটা আসলে কি সেই জিনিসটা একটু ব্যাখ্যা করব। স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার গুণন বা ডট গুণন কি? স্কেলার গুণন বা ডট গুণন আমরা বলছি যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয়, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় এবং তাহলে আমরা সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন। দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তাহলে সেই গুণনকে আমরা বলবো হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন, এবং এই গুণফলের মান হবে রাশি দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তো দেখো আমি একটু চিত্র এঁকে দেখাই, আমরা ধরে নিচ্ছি যে এই এ একটা ভেক্টর, এ বি দুইটা ভেক্টর, পরস্পর ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল। এখন এই দুইটা ভেক্টরের আমরা স্কেলার গুণন করতে চাই বা ডট গুণন করতে চাই। তো এই দুইটা ভেক্টরের যদি আমরা স্কেলার গুণন করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে কি এ ডট বি, যেহেতু এটা স্কেলার গুণন, স্কেলার গুণনটাকে বোঝানোর জন্য আমরা ডট চিহ্নটা ব্যবহার করি, এই জন্য এটাকে আমরা আবার ডট গুণনও বলি। তাহলে আমরা বললাম যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার রাশি হয় তাহলে আমরা সেই গুণনকে বলবো হচ্ছে কি স্কেলার গুণন, অর্থাৎ এ আর এ এবং বি এই দুটো ভেক্টরের যদি আমরা স্কেলার গুণন করি তাহলে আমাদের যে গুণফলটা আমরা পাবো সেই গুণফলটা হবে হচ্ছে কি স্কেলার রাশি, এবং সেই গুণফলের মান হবে রাশি দুটির মান, ভেক্টর রাশি দুটির মান, অর্থাৎ এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এবং এদের যে মধ্যবর্তী কোণ আছে এই মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাহলে দেখো আমরা একটা সূত্র কিন্তু পেয়ে গেলাম, এ ডট বি সমান হচ্ছে কি এ বি কজ আলফা, গুণফলের এখান থেকেই কিন্তু আমরা স্কেলার গুণনের সংজ্ঞাটাও কিন্তু আমরা বলতে পারছি, যেহেতু এটা স্কেলার রাশি, দুইটা ভেক্টর রাশির গুণফলে আমরা পাইছি কি একটা স্কেলার রাশি, তার মানে কি এর কোনো দিক নাই, এই জন্য আমরা বলছি যে দুটি ভেক্টর রাশির গুণফল যদি স্কেলার রাশি হয় এবং সেই গুণফলের মান রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের কোসাইনের কোসাইনের গুণফলের সমান হবে, এইটাকে আমরা বলবো হচ্ছে কি স্কেলার গুণন বা ডট গুণন। এখন দেখো আমরা যদি এখান থেকে একটা লম্ব টানি তাহলে কি হলো এ ভেক্টরের উপর বি এর লম্ব টানছি, বি থেকে এ ভেক্টরের উপর একটা লম্ব টানছি, তাহলে বি থেকে এ ভেক্টরের উপর যদি আমরা লম্ব টানি এই লম্বটা আমরা টানলাম, এটার নাম বিন্দুটার নাম দিলাম ও এম, আমার এই যে অংশ ও এম, এই ও এম সমান আমাদের আমরা লিখতে পারি হচ্ছে কি বি কস আলফা, ও এম অংশটুকুর নাম হবে হচ্ছে কি বি কস আলফা। তাহলে এই বি কস আলফাটা আসলে কি এই বি কস আলফাটা হচ্ছে কি এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের অনেক সময় এখান থেকে বা লম্ব উপাংশ আমাদের অনেক সময় এখান থেকে বের করতে বলতে পারে যে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ বের করো, তাহলে আমাদের এ ভেক্টরের উপর আমরা এখান থেকে লিখবো যে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ, আমরা এখানে আমি আর লিখলাম না আমি পুরোটা, তোমরা একটু লিখে নেবা যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে বি কস থিটা, বি কস থিটা সমান কি হবে বি কস থিটা, দেখো এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে বি কস সরি বি কস থিটা না, আমরা যেহেতু আলফা দিছি তাহলে আলফা দিই বি কজ আলফা, বি কজ আলফা সমান আমরা লিখতে পারি হচ্ছে কি এ ডট বি বাই হচ্ছে কি এ ভেক্টরের মান। তাহলে দেখো আমার যদি প্রশ্নে আসে যে এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ বের করতে হবে, এ ভেক্টরের উপর বি এর লম্ব বিক্ষেপ মানে আমাদের বি কজ আলফার মান বের করতে হবে, বি কজ আলফা সমান আমরা লিখতে পারি এ ডট বি বাই এ ভেক্টর,
a dot b by a vector এটা সমান লিখতে পারি আমরা কিন্তু a vector by a এটা মানে আমরা তো জানি একক ভেক্টর ডট b vector তাহলে কিন্তু তো এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা পেয়ে গেলাম এখন যদি তোমার এটা না বলে যদি বলে যে b এর উপর a এর লম্ব বিক্ষেপ বের করো অর্থাৎ এই b ভেক্টরের উপর a ভেক্টরের লম্ব বিক্ষেপ b ভেক্টর উপর a ভেক্টরের লম্ব বিক্ষেপ b ভেক্টর উপর a ভেক্টরের লম্ব বিক্ষেপ অবশ্যই হবে হচ্ছে কি a cos আলফা সমান আমরা কি লিখতে পারি a cos আলফা সমান আমরা লিখতে পারি a ডট b বাই হচ্ছে কি b ভেক্টর সরি a ডট b ভেক্টর বাই হচ্ছে কি b তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a ডট b ভেক্টর বাই b মানে আমরা জানি b এর একক ভেক্টর কোন ভেক্টরকে ওই ভেক্টরের বাম দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই তাহলে দেখো আমরা এখান থেকে কিন্তু দুটো সূত্র পেলাম আমাদের অনেক সময় এরকম লম্ব অভিক্ষেপ বের করতে পড়বে যে a এর উপর b এর লম্ব অভিক্ষেপ এবং b এর উপর a এর লম্ব অভিক্ষেপ তো আমি এটা বলি যে তোমরা যখন মনে রাখবে মনে রাখার জন্য এটা মনে রাখবা যার উপর লম্ব অভিক্ষেপ পড়বে সেটা তার সাথে কজ আলফা হবে যেমন a এর উপর b এর লম্ব অভিক্ষেপ b এর লম্ব অভিক্ষেপ এজন্য b কজ আলফা তারপর দেখো এটা হচ্ছে কি b এর উপর a এর লম্ব বিক্ষেপ যদি a এর লম্ব বিক্ষেপ এজন্য হচ্ছে কি a cos আলফা তাহলে আমাদের যদি এই সূত্রটা মনে থাকে এখান থেকে কিন্তু আমরা এই দুটো সূত্র বের করতে পারব তো এই লম্ব বিক্ষেপটা অনেক সময় আসে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখো যে এখানে আলফা আলফা এর মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে এই সমীকরণে যদি আমাদের আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তোমরা জানো যে cos আলফা cos 90 ডিগ্রি এর মান কত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a dot b সমান হচ্ছে হবে ab cos আলফার জায়গায় 90 ডিগ্রি আমরা cos 90 ডিগ্রি এর মান আমরা জানি হচ্ছে কি 0 তো cos 90 ডিগ্রি মান যদি 0 হয় তাহলে a dot b সমান হচ্ছে কি 0 তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল কখন 0 হবে যদি ভেক্টর দয়ে এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে এই মধ্যবর্তী কোণের মান যদি 90 ডিগ্রি হয় তো আমরা এখান থেকে এই সিদ্ধান্তটা একটু মনে রাখবো আমাদের অঙ্ক করার সময় এই সিদ্ধান্তটা অনেক সময় লাগবে যে দুটি ভেক্টরের ডট গুণফল 0 হলে ভেক্টর দয়ে পরস্পর লম্ব হবে বা দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফলটা কি হবে 0 হবে এটা কিন্তু আমাদের অনেক সময় অনেক অঙ্ক আসে আমি আজকে হয়তো বা এই টাইপের একটা অঙ্ক করার চেষ্টা করব এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো ফর্মুলা পেলাম একটা ডট গুণনের ফর্মুলা পেলাম সেখান থেকে লম্ব বিক্ষেপ বের করতে হয় কিভাবে সেটা জানলাম আবার দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু আমরা জানলাম কিন্তু আমরা কিন্তু এখনো জানি না এই যে আমরা এখানে b cos আলফা বের করব a এর মান একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি কিন্তু এই যে a ডট b এই দুইটা ভেক্টরের ডট গুণন কিভাবে আমরা বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি না তো আমরা এখন এই ডট গুণন a ডট b এর মানটা কিভাবে বের করতে হয় সেটা একটু এখন আমরা এখান থেকে জানার চেষ্টা করব সেটা জানতে গেলে আমাদের যে কার্তেশীয় স্থানাঙ্ক ছিল কার্তেশীয় বা ত্রিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থা সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা x y z এই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর ছিল সেই তিন যে তিনটা একক ভেক্টর ছিল সেটা ছিল i j এবং k এই তিনটা একক ভেক্টরকে আমরা কিন্তু বলি হচ্ছে কি i তো একক ভেক্টর আমরা এখন সেই i তো একক ভেক্টর অর্থাৎ x y z অক্ষ বরাবর দিক নির্দেশ করার জন্য যে তিনটা একক ভেক্টর ব্যবহার করা হয়েছিল সেই তিনটা একক ভেক্টরের ডট গুণন আমরা এখন একটু করে দেখব সো দেখো যে আমার এই যে x এটা মূলবিন্দু আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের x অক্ষ এটা হচ্ছে y এটা হচ্ছে আমাদের z অক্ষ x অক্ষ বরাবর একটা একক ভেক্টর i y অক্ষ বরাবর একটা একক ভেক্টর j এবং z অক্ষ বরাবর আমাদের যে একক ভেক্টর সেই একক ভেক্টরটা হচ্ছে k এখন আমরা এই i j k এর ডট গুণন আমরা করব তাহলে আমরা দেখো যদি এখন আমার i ভেক্টরের সাথে যদি আমরা i ভেক্টরের ডট গুণন করি i ভেক্টরের সাথে যদি আমরা i ভেক্টরের ডট গুণন করি তাহলে কি হবে এখানে i ভেক্টরের মান এটা হচ্ছে কি cos আলফা cos আলফা মানে i ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যেহেতু i ভেক্টর দুইটা i ভেক্টর দ্যাট মিন্স এদের মধ্যবর্তী কোণ হবে হচ্ছে কত 0 ডিগ্রি 0 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি যে i ভেক্টর এটা যেহেতু একক ভেক্টর এর মান হচ্ছে 1 এটাও যদি একক ভেক্টর এর মান হচ্ছে 1 আর cos 0 ডিগ্রি মান হচ্ছে কি 1 তাহলে তিনটা 1 গুণ করলে কিন্তু হচ্ছে কি 1 তাহলে আমরা এখান থেকে i ডট i সমান কিন্তু পেলাম হচ্ছে কি 1 একই ভাবে তুমি যদি j ডট j এবং k ডট k যদি বের করো তাহলে সেটাও কিন্তু আসবে হচ্ছে কি 1 তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে i ডট i সমান j ডট j সমান হচ্ছে k ডট k
কে এটা সমান হচ্ছে কি 1 তো এখান থেকে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেলাম আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে যে i dot i j dot j k dot k সমান হচ্ছে কি 1 এখন যদি আমরা i এর সাথে j dot গুণন করতে চাই i dot এখানে হবে হচ্ছে কি j তাহলে আমার এখানে হবে কি i ভেক্টরের মান ইনটু j ভেক্টরের মান ইনটু cos i এবং j এর মধ্যবর্তী কোণ তো এখান থেকে বোঝা যাচ্ছে i এবং j এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত 90 ডিগ্রি i এবং j এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় cos 90 ডিগ্রির মান 0 দ্যাট মিন্স পুরোটা আসবে হচ্ছে কি 0 তো 0 যদি আসে তাহলে তুমি যদি এখান থেকে i ডট j বা j ডট i k ডট i বা k ডট j যেটাই করো না কেন সেটা কিন্তু আসবে হচ্ছে কি 0 তাহলে এখান থেকে কিন্তু আমরা আরো একটা ফর্মুলা এখান থেকে লিখতে পারি যে i ডট j সমান j ডট k সমান k ডট i ইকুয়াল টু হচ্ছে কি 0 তো আমরা এখান থেকে এই কার্টেসিয় আমাদের যে i টিটা যে i টা একক ভেক্টর ছিল এই i টা একক ভেক্টর গুলোর মধ্যে পরস্পর যে ডট গুণনের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সূত্র এখান থেকে পেয়ে গেলাম তোমরা এগুলো বাকি গুলো নিজেরা করে দেখতে পারো দুইটা সূত্র হচ্ছে কি একটা i ডট i j ডট j k ডট k সমান হচ্ছে 1 আর একটা হচ্ছে কি i ডট j j ডট k এবং k ডট i সমান হচ্ছে কি 0 এই দুইটা সূত্র আমরা এখান থেকে পেয়ে গেলাম এখন আমরা যে বলছিলাম যে আমাদের একটা ভেক্টর a a ভেক্টর সমান যদি আমাদের এখন ax i প্লাস ay j প্লাস az t a ভেক্টর সমান আমরা একটা ভেক্টর a যদি হয় তাহলে a ভেক্টরকে আমরা এভাবে লিখি আর একটা ভেক্টর যদি b হয় b ভেক্টরকে আমরা লিখি হচ্ছে কি bx i প্লাস by j প্লাস bz t এখন এই দুটো ভেক্টরের আমরা ডট গুণন করতে চাই অর্থাৎ এই দুটো ভেক্টরের যদি আমরা এখন ডট গুণন করতে চাই আমি এখানে একটু লিখি তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে কি a ডট b a ডট b সমান আমার হবে হচ্ছে কি ax i প্লাস ay j প্লাস az k ডট আমার এখানে b আছে b ভেক্টর b সমান আমরা এখানে লিখতে হচ্ছে কি bx i প্লাস by j প্লাস bz k এখন এই দুটার আমরা যদি গুণ করি তাহলে এখানে দেখো গুণফলটা কি হবে আমার এই ax এর সাথে পুরোটা একবার গুণ করতে হবে তারপর ay j দিয়ে পুরোটা একবার গুণ করতে হবে az k দিয়ে আমাদের পুরোটাকে একবার গুণ করতে হবে যদি আমরা এই গুণটা করি তাহলে দেখবো আমরা এই গুণফলের ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে i ডট i কিছু কিছু জায়গায় আসবে i ডট i এবং কিছু কিছু জায়গায় আসবে হচ্ছে আমাদের i ডট j j ডট k এরকম আসবে এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে সেগুলো যদি যেগুলোর মান শূন্য হবে সেই শূন্য মানগুলো বসানোর পরে আমরা এই দুটো সূত্রের মানগুলো বসানোর পরে এখান থেকে আমরা যেটা পাবো আমি আর এটা পুরোটা তোমাদেরকে পড়ে দেখালাম না এটা তোমাদের বইতে উদাহরণে ডিটেইলস পড়ে দেওয়া আছে তো আমরা যখন যেহেতু আমাদের অঙ্ক করার সময় ডিটেইলস লাগে না আমাদের শুধু সূত্রটা জানলে হয় সেজন্য আমি আর পুরোটা করলাম না তোমরা জাস্ট গুণ করে নরমাল গুণ করে এই মানটা বসালে যেটা আসবে আমাদের আসবে হচ্ছে কি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস হচ্ছে কি এ জেড বি জেড এক্স বি এক্স প্লাস হচ্ছে কি এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড আমরা যেহেতু বলছিলাম যে দুইটা দুইটা ভেক্টর রাশির স্কেলার গুণফল বা দুইটা ভেক্টর রাশির ডট গুণফল সব সময় দেখো কি হবে স্কেলার রাশি হবে তো এখানে দেখো এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড এখানে কিন্তু এই এর মানের ভিতরে কিন্তু কোনো আই জে কে নাই তার মানে কি এটা এটার যে মানটা আসবে সেটা কিন্তু একটা স্কেলার রাশি হবে স্কেলার শুধু মান আছে এখানে কিন্তু কোনো দিক নাই সুতরাং এর গুণফলটা একটা স্কেলার রাশি হচ্ছে তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদের যে এর আগে যে আমরা দুইটা ফর্মুলা দেখলাম যে লম্ব বিক্ষেপ বা ডট গুণনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এই এ ডট বি কিভাবে বের করতে হয় সেই ফর্মুলাটা কিন্তু আমরা এখান থেকে জানলাম এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি বি জেড জিনিসটা এরকম যদি তোমার এই এ ভেক্টর সমান যদি এ ভেক্টর সমান যদি এরকম থাকে যে 2y প্লাস 3z প্লাস 5k আর b ভেক্টর সমান আমাদের দেওয়া আছে মনে করো যে i মাইনাস j প্লাস 2k এরকম দেওয়া আছে আমাদের বললো যে a ডট b বের কর তো a ডট b যদি বের করতে বলো তাহলে আমরা জানি a ডট b সমান কি x dx প্লাস ay dy প্লাস az dz এটা আমরা জানি কোথা থেকে জানি সেটা আমি বললাম সো পরীক্ষায় তোমার দেখানো লাগতেছে না যেটা আসলে কোথা থেকে আসছে এটা যদি আসে তাহলে আমরা কি করব ax dx ax মানে এখানে কত 2 আর bx মানে কত bx মানে 1 তাহলে 2 আর 1 2 আর 1 এই দুটো গুণ করলে হবে হচ্ছে 2
তারপরে দেখো তারপরে আছে ay by ay এখানে 3 আর by হচ্ছে কি minus 1 এটা গুণ করলে হবে কত minus 3 আর পরেরটা গুণ করলে হবে হচ্ছে 10 তাহলে আমাদের গুণফলটা কত আসছে 12 12 থেকে আমাদের 3 বাদ দিলে আসে হচ্ছে কত 9 তাহলে আমাদের কিন্তু a dot b গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে কি 9 ঠিক এভাবে কিন্তু আমরা এই গুণগুলো করতে পারি এই গুণগুলো কিন্তু খুবই সহজ তো আমি তোমাদের একটা গুণ দিচ্ছি তোমরা একটু সংক্ষেপে এই গুণটা আমাকে একটু পড়ে দেখাবে আমরা সেটা দেখালে তারপর আমরা হচ্ছে কি আমরা যে স্কেলার গুণন বা ডট গুণন জানলাম তারপর হচ্ছে কি আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন সম্পর্কে জানব তো তোমরা ছোট একটা আমি গুণ দিচ্ছি তোমরা একটু এটা আমাকে করে দাও যে a ভেক্টর সমান মনে করো দেওয়া আছে π / - j - k আর b সমান দেওয়া আছে 2y + 2j + 5k এই দুইটা ভেক্টরের ডট গুণন করলে অর্থাৎ আমরা যদি এখান থেকে a ডট b যদি করি তাহলে a ডট b এর গুণফলটা কত আসবে সেটা একটু আমাকে দ্রুত করে দেখাও